ভারতবর্ষে এই প্রথমবার ধান চাষের ক্ষেত্রে কাণ্ডের ভেঙে যাওয়ার রোধ করতে কোর্টেভা কৃষি বিজ্ঞান নিয়ে এসেছে সহজ, আধুনিক, অদ্ভুত, আবিষ্কারী, প্রগতিশীল লুমিভিয়া সিডের ব্যবহারিক প্রযুক্তি। কোর্টেভার লুমিভিয়া সিডের ব্যবহারিক প্রযুক্তি বীজের অঙ্কুরোদ্গমের একটি বিকশিত রূপ, যা সমস্ত বীজের ওপর একই রকম আস্তরণ সৃষ্টি করে, কাণ্ডের ভেঙে যাওয়া নিয়ন্ত্রণ করে আপনাদের সাহায্য করে। চিকিৎসাকৃত বীজের চেয়ে অনেক ভালো অঙ্কুরোদ্গম, সমান ফলন, চারাগুলির সুস্থভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে শক্তি প্রদান করে। সাধারণত আপনি আপনার হাত দিয়ে বীজের পরিচর্যা করেন, অথবা জলে রাসায়নিক মিশিয়ে সেই জল দিয়ে বীজগুলিকে ভিজিয়ে দেওয়া হয়। কিন্তু এই দুই পদ্ধতি প্রভাবশালী নয়। বীজের ব্যবহারিক প্রযুক্তির সাহায্যে বীজ শোধনকারী মেশিন দিয়ে প্রত্যেকটি বীজের ওপর সমান আস্তরণ ফেলা হয়, যার ফলে একটি বীজও চিকিৎসার অন্তরালে থাকে না। বীজের পরিচর্যার ক্ষেত্রে আপনারা বীজকে ভালো করে ভিজিয়ে অঙ্কুরোদ্গম হওয়ার পর সেগুলিকে নার্সারি বা শস্যক্ষেতে বসিয়ে থাকেন। আপনি যখন লুমিভিয়ার বীজ অঙ্কুরোদ্গমের জন্য জলে ভেজাবেন, তখন লুমিভিয়ার নীল রং জলে গুলে যাওয়ায় নীল রং দেখাবে। কিন্তু তাতে চিন্তার কিছু নেই, কেননা লুমিভিয়ার নীল রং খাবারে ব্যবহৃত রঙের দ্বারাই সৃষ্ট, তাই তা জলে সহজেই গুলে যায়। কিন্তু রাসায়নিক পদার্থ জলে এত তাড়াতাড়ি মিশতে পারে না। বীজের পরিচর্যার ক্ষেত্রে এর খুব ভালো প্রভাব পাওয়ার জন্য 1 কিলো বীজ ভেজানোর জন্য 1 থেকে 1.5 লিটার জল মেশান। বীজের পরিচর্যা হয়ে গেলে অবশিষ্ট জল শস্যক্ষেতে মিশিয়ে দিন। লুমিভিয়া আধুনিক FS পদ্ধতির দ্বারা তৈরি করা হয়েছে, তাই বীজে প্রয়োগ করা মাত্রই বীজ তা শোষণ করে নেয়। লুমিভিয়ার বীজ বপন করার পর তা জলের সাথে মিশে গোড়া থেকে সমস্ত গাছে ছড়িয়ে পড়ে, যা কাণ্ডের অকালে ভেঙে যাওয়া 65 থেকে 70 দিন পর্যন্ত রোধ করতে পারে। প্রয়োগের পরিমাণ: প্রতি একরে 48 ml লুমিভিয়া ব্যবহার করতে হবে। প্রতি একরে বীজ বপনের পরিমাণ কমানো হলে বা বাড়ানো হলেও মাত্র 48 ml ব্যবহার করতে হবে। যদি প্রতি একরে বীজ বপনের পরিমাণ বেশি হয়, তবে প্রতি বীজের উপর লুমিভিয়ার পরিমাণ বেশি হবে অধিক দামের বীজের তুলনায়। সংখ্যায় কম বীজ ব্যবহারের ফলে একটি চারার থেকে অন্য চারার ব্যবধান বেশি হয়। চারা অধিক মাত্রায় নরম কাণ্ডের সৃষ্টি করে, এর ফলে প্রতি চারায় অধিক মাত্রায় বায়োমাসের সৃষ্টি হয়। অধিক পরিমাণে বীজ বপন করলে চারার মধ্যেকার ব্যবধান কম হয়, এর ফলে নরম কাণ্ড এবং বায়োমাসের উৎপাদন কম হয়। এছাড়া কম পরিমাণে বীজ বপনের ক্ষেত্রে প্রতি বীজের উপর অধিক মাত্রায় লুমিভিয়া ব্যবহারের ফলে প্রতি চারায় অধিক মাত্রায় বায়োমাসের সৃষ্টি হয়। তৎসত্ত্বেও লুমিভিয়ার প্রভাব অব্যাহত থাকে। এর বিপরীতে অধিক মাত্রায় বীজ বপনের স্থলে লুমিভিয়ার পরিমাণ কম থাকার ফলে প্রতি চারায় বায়োমাসের উৎপাদন কম হয়, তৎসত্ত্বেও লুমিভিয়ার প্রভাব অব্যাহত থাকে। লুমিভিয়া ব্যবহারের সুফল: ক্ষেত নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাড়তি সুবিধা। লুমিভিয়ার চিকিৎসাধীন বীজ আপনার ফসলকে প্রথম দিন থেকে 65 থেকে 70 দিন পর্যন্ত কাণ্ডের ভেঙে যাওয়া নিয়ন্ত্রণ করে, আপনাকে কাণ্ডের ভেঙে যাওয়ার সমস্যা নিয়ে উদ্বিগ্ন হওয়া থেকে বিরত রাখে। লুমিভিয়া কাণ্ডের ভেঙে যাওয়া রোধ করার জন্য ব্যবহৃত স্প্রে বা দানা ওষুধের প্রয়োগ কমিয়ে আপনার খরচা অনেকাংশে হ্রাস করে। উচ্চ মানের চারা: লুমিভিয়ার বীজগুলো সব একই রকমের, একই সঙ্গে অঙ্কুরিত হয় এবং চারাগুলি শক্ত সমর্থ হয়। শক্তপোক্ত হওয়ার কারণে লুমিভিয়ার বীজ রোপণের জন্য খুব সহজেই তৈরি হয়ে যায়। গোড়ার দৃঢ়তা এবং শক্তপোক্ত বীজ রোপণের পর চারাগুলির বিকাশে সহায়তা করে, কাণ্ডের ভেঙে যাওয়ার ক্ষেত্রে প্রথম থেকেই নিয়ন্ত্রণ করে। লুমিভিয়া বপনের পর থেকেই কাণ্ডের ভেঙে যাওয়া রোধ করতে সক্রিয় ভূমিকা পালন করে। ফসল বপনের 65 থেকে 70 দিন পর্যন্ত কাণ্ডের ভেঙে যাওয়া রোধ করার জন্য কোনো কীটনাশকের প্রয়োজন পড়ে না। লুমিভিয়া বীজের ব্যবহারিক প্রযুক্তিকে গ্রহণ করে কৃষিকাজকে সহজ করে তুলুন, জীবনকে ভরিয়ে তুলুন খুশিতে।